नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন, তাদের বরণ করে নেবেন। আমাদের অত্যন্ত আনন্দ যিনি রাজ্য কমিটির সভাপতি, আমি তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের মহিলা পুলিশ তারা আমাদের পক্ষ থেকে সরকার মহাশয়কে বরণ করে নেবেন। শান্তি মণ্ডল এবং মাননীয় নমিতা পাত্রের প্রচার মঞ্চে আসেন। স্টেট কমিটির কনভেনার, রাজ্য পুলিশের স্টেট কমিটির কনভেনার শ্রী বিজি পার্শ্ব রাউত মহাশয় আমাদের অন্যতম উল্লেখযোগ্য আজকে অতিথি। আমরা অত্যন্ত আনন্দিত তিনি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মানে সহকর্মী, তাদের আমি অনুরোধ করবো তারা মঞ্চে আসবেন। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এবং পম্পা মণ্ডলকে, মাননীয় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এবং পম্পা মণ্ডল, মাননীয় নগর পাল্লা। সুতরাং এই কমিটির একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, এখানে কোন রকম ইনডিসিপ্লিন ভাবে কোনো কাজ কোন রকম ভাবে করা যাবে না। আমাদের যে নির্দিষ্ট ফরম্যাট আছে সেই ফরম্যাটে কাজ করতে হবে। প্রথম কথা, যে সিভিক ভলেন্টিয়ার ভাই ও বন্ধুরা আছেন তাদের সংখ্যা এখন গোটা পশ্চিমবাংলায় 151,000। তাদের যে সংখ্যাটা সেই সংখ্যাটা এখন গোটা পশ্চিমবাংলায় আমাদের যে ক্যালকাটা পুলিশ এবং বেঙ্গল পুলিশ তাদের জয়েন্ট সংখ্যার চেয়ে বেশি, সংযুক্ত সংখ্যা যে তার সঙ্গে বেশি। তাদের দায় দায়িত্ব এবং নির্দিষ্ট কিছু কর্মসূচি আমাদের এই ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে করা হচ্ছে। আপনারা জানেন যখন এই ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয় তার আগে এই সিভিক ভলেন্টিয়ারদের কোনো আইডেন্টি কার্ড ছিল না, সেটা আমরা চালু করেছি। পোশাকের কোনো ভাতা ছিল না, পোশাক চালু করা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারদের স্বাস্থ্যসাথী স্কিমে আনা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারদের আগামী দিনে একটা পে কমিটি গঠন করে তাদের নির্দিষ্ট একটা বেতনে পৌঁছানোর জন্য গভর্নমেন্ট ব্যবস্থা করছেন। গত বছর কিছু সংখ্যক টাকা বৃদ্ধি করা হয়েছে এবং আগামী দিনে আস্তে আস্তে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় উন্নত করা হবে। কেননা ম্যাডামের, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের পশ্চিমবাংলার গোটা পুলিশ সমাজের মা, তিনি যে কাজ করতেন সেই গাছের ফুল আর ফল দেখতে ভালোবাসেন। প্রথম তিনি আমাদের জুনিয়র কনস্টেবলদের নিয়োগ করেছিলেন জঙ্গলমহলে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। আপনারা জানেন গত পুলিশ দিবসে সেই জুনিয়র কনস্টেবলরা কনস্টেবলে উন্নীত হয়ে গেছেন এবং আপনারা হয়তো জানেন যে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার থেকে এবং ভিলেজ হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার থেকে প্রত্যেকটা ব্যাচে আমরা দাবি রেখেছিলাম 10% করে কনস্টেবলে নিয়োগ করতে হবে এবং একের পর এক দুটো ব্যাচে, গত ব্যাচে 1540 জন এবং আগামী ব্যাচেও 10% যার হলে 154 জন সিভিক ভলেন্টিয়ার ট্রেনিংয়ে যাচ্ছেন এবং হোমগার্ড থেকেও ট্রেনিংয়ে যাচ্ছেন এবং এই কোটাটা আগামী দিনেও কন্টিনিউ হবে। আপনারা জানেন যে কমিশনারেট এবং বিভিন্ন জেলা ভাগ হওয়ার জন্যে আমাদের প্রমোশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন জায়গায় নতুন নতুন পোস্টের সৃষ্টি হয়েছে, যার পরে গোটা বেঙ্গল পুলিশে একটা প্রশাসনিক সংস্কার হয়েছে
এবং এখন বেঙ্গল পুলিশের কোনো জায়গায় একটা প্রমোশনের জন্য কোনো ইন্সপেক্টর, কোনো সাব ইন্সপেক্টর, কোনো এএসআইকে মাসের পর মাস ওয়েট করতে হয় না। ভ্যাকেন্সি ক্রিয়েট হলে সঙ্গে সঙ্গে তাদের প্রমোশন দিয়ে দেওয়া হয়। এটা আমাদের ওয়েলফেয়ার বোর্ড যেদিন জন্ম নিয়েছিল সেদিন প্রথম দাবি ছিল যে কোনো রকম রকমভাবে ভ্যাকেন্সি ফেলে রাখা যাবে না। ইন্সপেক্টর হোক, সাব ইন্সপেক্টর হোক, এএসআই হোক, তাদের ভ্যাকেন্সি একদম ফিল আপ সঙ্গে সঙ্গে ফিল আপ করতে হবে। এবং সেই মতো আপনারা জানেন যে প্রমোশন এইরকম নতুন কমিটি তৈরি হয়েছে। এই কমিটিটা যতটুকু আমার মনে হয় কমিটি নামটা এরকম আছে কি ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ওর গ্রিভেন্স রিড্রেসাল কমিটি। তার মানে পুলিশের মধ্যে আপনারা সবাই জানেন যে আমরা কাজ করতে গেলে সমাজে বহু রকম চ্যালেঞ্জেস থাকে, তবু আমরা সমাজের মধ্যে থেকে সমাজের জন্য সমাজের অঙ্গ হয়ে কাজ করে। আমরা এই কাজ করার সময় যা মেইন মূল দায়িত্ব আমাদের হাতে থাকে আইন রক্ষা করাটা, এটা অনেক বড় দায়িত্ব আছে। যারা তার মানে আমরা পুলিশ ডিপার্টমেন্ট আইন রক্ষা করার ডিউটি নিয়ে তুলে রয়েছে, এই আইন রক্ষা করতে সময় আমরাও অনেক রকম সমস্যাগুলো ফেস করি। ওই সমস্যাগুলোকে কোনো একটা জায়গাতে পার্টিকুলার প্ল্যাটফর্মে ওটাকে প্রজেক্ট করার দরকার আছে। এই যে আমাদের মধ্যে সহকর্মীদের সমস্যাগুলো ঠিক সময় ঠিক জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য এই গ্রিভেন্স রিড্রেসাল কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি স্টেট লেভেল তৈরি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আর এবং প্রত্যেক জেলাতে এইরকম একটা কমিটি তৈরি হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও এরকম কমিটি হয়েছে, যাদের চেয়ারম্যান আমি নিজে রয়েছি। ডিস্ট্রিক্ট লেভেল কমিটিসগুলো এইরকম গ্রিভেন্সেস যেটা স্টেট লেভেল কমিটি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে ওটা নিয়ে যাবেন। এইভাবে স্টেট লেভেল একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ নিয়ে পুলিশের মধ্যে থেকে যা যা সমস্যাগুলো শোনা যায় তার জন্য একটা সলিউশন বার করার চেষ্টা চলার জন্য এই কমিটি তৈরি করা হয়েছে। আমি লাস্ট ওয়ান ইয়ার যেভাবে ওদের কাজকর্মগুলো দেখেছে তাতে আমি নিশ্চিত রূপে বলতে পারি কি আমাদের পুলিশের কাজে আমরা কোনো উপর থেকে ইনস্ট্রাকশন দিলে ওটাকে ইমপ্লিমেন্ট করার কাজ দায়িত্ব আমাদের প্রত্যেকের পুলিশ হায়ারার্কি থেকে টপ লেভেল সিনিয়র অফিসার থেকে শুরু করে নিচে যা গ্রাউন্ড লেভেলে কাজ করে কনস্টেবল, হোমগার্ড, এনভিএফ, সিভিক, এরা সবের উপরে থাকে। এবং যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে ওরাই রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়াল পুলিশ ইমেজটা। যদি ওনারা যদি ছোট করে ভুল করে বা যদি কোনো বড় করে ভালো কাজ করে বুথ ওয়েস দ্যাট উইল গো টু দি হোল ডিপার্টমেন্ট। তো এটা এটা মাথায় রাখে আমি একটা জিনিস বলতে চাইছি কি আমাদের ডিপার্টমেন্টে হতে হায়ারার্কি আছে কিন্তু আমাদের কাজে কোনো হায়ারার্কি নাই। আমরা যে কাজ করে ওটা সবাই মিলে যদি যেটা কোনো দিন শেষ হয় না, আজকেও যা সমস্যাগুলো আছে ওটা মিটিয়ে দেওয়ার পরে নতুন নতুন সমস্যাগুলো আসতে থাকে। আমি এই কথাগুলো বলে আজকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ওয়েলফেয়ার কমিটি থেকে যা সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিদের জন্য পুরস্কার দেওয়ার জন্য আমি আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ।